ভারতের মহারাষ্ট্রে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন পড়ে নিহত বেড়ে 17 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে 3 জন। এছাড়া 5 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্রের থানে জেলার শাহাপুর এলাকায় চলছিল সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এ সময় হঠাৎ করে শ্রমিকদের উপর একটি ক্রেন ধসে পড়ে, ঘটে হতাহতের ঘটনা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে কয়েকজন, নিহতদের মধ্যে শ্রমিক ও প্রকৌশলী রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য জরুরি পরিষেবা। 3 শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, গার্ডার লঞ্চিং মেশিন দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। বিশেষ এই ক্রেন ব্যবহৃত হয় রেল সেতু, সড়ক এবং বহুতল ভবনের ভিত গঠনে। বিশালাকৃতির ইস্পাত খণ্ড একদিক থেকে অন্যদিকে নিতে ব্যবহার হয় এই যন্ত্র। ক্রেন পড়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য 2 লাখ এবং আহতদের জন্য 50,000 রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দেন তিনি। এছাড়া নিহতদের পরিবারের জন্য 5 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। 701 কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি এক্সপ্রেসওয়েটি মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। মুম্বাই এবং নাগপুরকে যুক্ত করে এই এক্সপ্রেসওয়ে। গত বছরের ডিসেম্বরে এই রাস্তার প্রথম অংশ প্রস্তুত হওয়ার পর তা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন MSRDC। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।